বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারা সরকার প্রধান হিসেবে ছিলেন তাদের মধ্যে কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, কেউ প্রধান উপদেষ্টা, আবার কেউ সামরিক শাসন জারি করে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দেশ শাসন করেছেন। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান প্রথমে সংসদীয় পদ্ধতির সরকার করে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আবার 1975 সালে রাষ্ট্রপতি শাসিত সরকার পুনঃপ্রবর্তন করে রাষ্ট্রপতি হয়েছিলেন। তবে একক দল হিসেবে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ এবং দলটির সভানেত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ক্ষমতায় ছিল প্রায় 13 বছর, আর প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদ প্রথমে সামরিক আইন প্রশাসক ও পরে রাষ্ট্রপতি হিসেবে প্রায় 9 বছর দেশ শাসন করেছেন। কিন্তু গত 50 বছরে সরকার প্রধানরা কিভাবে ক্ষমতায় এলেন আর কিভাবে বিদায় নিলেন, আজকের ভিডিও সেই সম্পর্কে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে আটক ছিলেন স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান, কিন্তু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ছিলেন তখন বাংলাদেশের রাষ্ট্রপতি। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হিসেবেই শেখ মুজিবুর রহমান দেশে ফেরেন 10 জানুয়ারি 1972 সালে। কিন্তু 12 জানুয়ারি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, কারণ 11 জানুয়ারি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সংসদীয় ব্যবস্থা চালুর সিদ্ধান্তের পর শেখ মুজিবুর রহমান কিছু সাংবিধানিক নির্দেশ জারি করেন এবং সেই অনুযায়ী সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, আর নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। বিচারপতি আবু সাঈদ চৌধুরীর পর তখনকার স্পিকার মাহমুদউল্লাহ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরে 1975 সালের জানুয়ারিতে বাকশাল গঠনের পর আবারও রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন শেখ মুজিবুর রহমান। কিন্তু এর কয়েক মাস পর 1975 সালের 15ই আগস্ট একদল সামরিক কর্মকর্তার হাতে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে 15ই আগস্টের ভোরে সপরিবারে হত্যার পর ওই দিনই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন খন্দকার মোশতাক আহমেদ। রাষ্ট্রপতি হিসেবে তিনি ক্ষমতায় ছিলেন মাত্র 83 দিন। 1975 সালের 20ই আগস্ট খন্দকার মোশতাক সামরিক আইন জারি করলেন এবং নিজেই প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নিলেন। ক্ষমতায় এসেই এই সরকার তাড়াহুড়ো করে সামরিক বাহিনীতে পরিবর্তন আনে। জেনারেল ওসমানীকে একজন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদায় রাষ্ট্রপতির সামরিক উপদেষ্টা করা হয়। উপসেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে সেনাপ্রধান করা হল, আর পূর্বতন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণের সময় প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করেন খন্দকার মোশতাক আহমেদ। ফলে তার সেই সরকারে 12 জন মন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রী থাকলেও কোনো প্রধানমন্ত্রী পদ ছিল না। নিজের রাষ্ট্রপতি পদ গ্রহণের পরেই উপরাষ্ট্রপতি করেন শেখ মুজিব সরকারের ভূমিমন্ত্রী মাহমুদউল্লাহকে। 3রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় জাতীয় 4 নেতাকে হত্যা করে একদল সেনা সদস্য। সেই হত্যাকাণ্ড ঘটেছিল তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের নির্দেশে। ক্ষমতা গ্রহণের মাত্র 83 দিনের মাথায় 1975 সালের 3রা নভেম্বরে খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানে খন্দকার মোশতাককে 5 নভেম্বর ক্ষমতাচ্যুত করা হয়। 1975 সালের 6ই নভেম্বর তাকে বন্দি করা হয়। 3রা নভেম্বরের অভ্যুত্থানে সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান পদচ্যুত হন। অভ্যুত্থানের নেতা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন এবং 6ই নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন। পরের দিন বদলে যায় রাজনৈতিক প্রেক্ষাপট। সিপাহী বিদ্রোহতে নিহত হন 3রা নভেম্বরের অভ্যুত্থানের নায়ক খালেদ মোশাররফ। সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আবার চলে যায় জেনারেল জিয়াউর রহমানের হাতে। তবে বিচারপতি সায়েম 1977 সালের 21শে এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন, যদিও ক্ষমতার চাবিকাঠি ছিল জেনারেল জিয়াউর রহমানের হাতে।
সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের জের ধরে 1975 সালের 7ই নভেম্বর রাজনীতির কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান। তাকে চিফ অফ আর্মি স্টাফ এবং উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। এরপর 1977 সালের 21 এপ্রিল প্রেসিডেন্ট সায়েমকে সরিয়ে নিজেই রাষ্ট্রপতি হন মেজর জেনারেল জিয়াউর রহমান। এক বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করেন জেনারেল জিয়াউর রহমান এবং 1978 সালের 3রা জুন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। একই বছর 1 সেপ্টেম্বরে নিজস্ব রাজনৈতিক দল গঠন করেন জিয়াউর রহমান, যার নামকরণ করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। 1981 সালের 30শে মে এক ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের মৃত্যুর পর প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি ও পরে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি আব্দুস সাত্তার। 1982 সালের 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারান বিচারপতি আব্দুস সাত্তার ও রাষ্ট্রপতি হন বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসানউদ্দিন চৌধুরী। কিন্তু 27শে মার্চ 1982 সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শুরু করে 1983 সালের 11ই ডিসেম্বর ক্ষমতা থেকে সরে যান বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসানউদ্দিন চৌধুরী। 1982 সালের 24শে মার্চ বিচারপতি আব্দুস সাত্তারকে সরিয়ে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করেন হোসেন মোহাম্মদ এরশাদ। রেডিও টেলিভিশনে দেয়া ভাষণে সেদিন তিনি বলেছিলেন, জনগণের ডাকে সাড়া দিতে হইয়াছে, ইহা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এরপর 1986 সালে নির্বাচনের আয়োজন করে আবারও রাষ্ট্রপতি হন জেনারেল এরশাদ এবং শেষে প্রবল গণ আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতা থেকে বিদায় নেন 1990 সালের 6ই ডিসেম্বর। হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর অস্থায়ী রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। সকল বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ একটি নিরপেক্ষ নির্দলীয় কেয়ারটেকার সরকার গঠন করেন, যার একমাত্র দায়িত্ব ছিল 3 মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তার শাসনামলে 1991 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত 5ম জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসেন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। 1991 সালের আগস্টে সংবিধানের দ্বাদশ সংশোধনী পাশ হলে 17 বছর পর আবার সংসদীয় সরকার পদ্ধতি প্রতিষ্ঠিত হয় এবং ওই বছরের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জয়ী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রধান হন। একই বছর অক্টোবরে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বিদায় নেবার পরে রাষ্ট্রপতি হন আব্দুর রহমান বিশ্বাস। খালেদা জিয়ার সরকারের শেষ দিকে বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তুমুল আন্দোলন গড়ে তোলে। ওই আন্দোলনের মধ্যেই 1996 সালের 15ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হলেও তা বর্জন করে আওয়ামী লীগ সহ তখন অধিকাংশ বিরোধী দল। ওই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ আরও জটিল হয়ে ওঠে। নির্বাচনে জিতলেও তত্ত্বাবধায়ক সরকারের জন্য সংবিধান সংশোধনের পর বেশিদিন ক্ষমতায় থাকতে পারেননি খালেদা জিয়া। 30শে মার্চ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন খালেদা জিয়া। বিচারপতি হাবিবুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1996 সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার শাসনামলে আব্দুর রহমান বিশ্বাসের মেয়াদের পর রাষ্ট্রপতি হন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ। 5 বছরের মেয়াদ শেষে 2001 সালের 15ই জুলাই সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করেন শেখ হাসিনা। বিচারপতি লতিফুর রহমানের অধীনে 2001 সালের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আবার ক্ষমতায় আসেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। 2001 সালের অক্টোবরে 2/3 আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তার এই মেয়াদের শেষ দিকে এসে সংবিধানের একটি সংশোধনীকে কেন্দ্র করে বিরোধী দলগুলো আবারও আন্দোলন গড়ে তোলে।
এই মেয়াদে নতুন রাষ্ট্রপতি হয়েছিলেন অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ। শেষ পর্যন্ত তীব্র আন্দোলনের মুখেও 5 বছর মেয়াদ শেষ করে ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন খালেদা জিয়া। ইয়াজউদ্দিন নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদে বসে সমালোচনার পাত্র বনে যান। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করি। জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে 2007 সালের 12ই জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। বয়জোটের বিপরীতমুখী অবস্থানের কারণে তারা স্বস্ব কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে থাকলে দেশ সম্ভাব্য বিপর্যয়ের মুখে পতিত হবে। বর্তমান পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা অত্যাবশ্যক হয়ে পড়েছে। একই সাথে সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় যার প্রধান উপদেষ্টা হিসেবে ফখরুদ্দিন আহমেদকে নিয়োগ করা হয়। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। ফখরুদ্দিন আহমেদ ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে ইতোপূর্বেই রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করে গঠিত তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়। তিনি 2 বছর কেয়ারটেকার ছিলেন। কথা ছিল ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দ্রুততম সময়ে দেশবাসীকে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দেবে, কিন্তু তারা উল্টো তাদের বিরুদ্ধে -2 ফর্মুলা বাস্তবায়ন করে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দেশের রাজনীতি থেকে বিদায়ের চেষ্টা শুরুর অভিযোগ ওঠে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ ও জরুরি অবস্থা জারির 6 মাসের মধ্যে 2007 সালের 16 জুলাই ভোর রাতে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয় 3রা সেপ্টেম্বর। আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্ত হন শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া। একটি সাধারণ নির্বাচনের বিষয়ে সেনা সমর্থিত সরকারের ওপর চাপও বাড়ছিল। আগামী 12ই সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে, যা নভেম্বর পর্যন্ত চলবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এই প্রেক্ষাপটে আমি ঘোষণা করছি, আলোচনার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য সরকার আগামীকাল থেকে ঘরোয়া রাজনীতির উপর বিধিনিষেধ তুলে নেবে, অর্থাৎ 2008 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত আমাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে আমরা বদ্ধপরিকর। অবশেষে 2008 সালের 29 ডিসেম্বর সব দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে আওয়ামী লীগ 2/3 আসনে জয়ী হয়ে সরকার গঠন করলে ফখরুদ্দিন আহমেদ গঠিত তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়। আমরা যদি একটু ট্রিক খেলতাম তাহলে উনিও বিরোধী দল নেতা হতে পারতেন, তখন হয়তো এরশাদ সাহেব বসতেন। সেটা করা খুব কঠিন ব্যাপার ছিল না, আমরা ইচ্ছে করে তা করে দিতে পারতাম। আমি সত্যি বলি, এটা পারতাম আমরা। মূলত শেখ হাসিনাই এখন পর্যন্ত বাংলাদেশের দীর্ঘতম সময়ের সরকার প্রধান। 2009 সালের 6ই জানুয়ারি দ্বিতীয়বারের মতো, 2014 সালের 5ই জানুয়ারি তৃতীয়বার এবং 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এখনও সরকার প্রধান হিসেবে দেশ শাসন করছেন শেখ হাসিনা। তবে 2008 সালের ডিসেম্বরের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলেও এর পরের নির্বাচনগুলো শেখ হাসিনা সরকারের অধীনেই হয়েছে। এ নিয়ে বিরোধের জের ধরে 2014 সালের নির্বাচন বর্জন করেছিল বিএনপি ও সমমনা দলগুলো। তবে 2018 সালের নির্বাচনে তারা অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের মেয়াদ শেষে ওই বছর রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ জিল্লুর রহমান। 2013 সালের 20শে মার্চ তার মৃত্যুর পর রাষ্ট্রপতি নির্বাচিত হন বর্তমান প্রেসিডেন্ট আব্দুল হামিদ।